वेलकम टू टॉकिंग फुटबॉल टुडे আর আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কলকাতা ডার্বির সম্পর্কে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, এবং তোমরা যারা এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো কালকেই ডার্বি, এবং ডার্বি নিয়ে অলরেডি মাতামাতি কিন্তু শুরু হয়ে গেছে সমর্থকদের মধ্যে, এবং একটা ভারী উত্তেজনা রয়েছে এই ডার্বি নিয়ে। এবং আমি কালকে পোলও দিয়েছিলাম যে তোমাদের কি মনে হয় যে কলকাতার ডার্বি কে জিততে পারে, এবং সেক্ষেত্রে বেশিরভাগ মানুষই কিন্তু বলেছো যে এই মরশুমেও এটিকে মোহনবাগানের পাল্লা কিন্তু বেশ ভারী। তো দেখা যাক যে ডার্বির রেজাল্ট কি হয়, বাট অবশ্যই হবে। যেটা সমর্থকদের একটা বিশাল বড় প্রশ্ন সেটা হচ্ছে যে দুই দল কি লাইন আপ নিয়ে নামতে পারে এই কলকাতা ডার্বিতে, বিকজ আই এম এক্সপেক্টিং এস সি ইস্ট বেঙ্গল টু মেক আ কাপল অফ চেঞ্জেস। এবং এটিকে মোহনবাগানের ইঞ্জুরি আপডেটস কয়েকটা চেঞ্জ হয়েছে, কয়েকজন প্লেয়ার্স থাকছেন না, কয়েকজন প্লেয়ার্স ফিরে এসছে, তো সেটার পরেও কিন্তু সমর্থকদের মধ্যে একটা প্রশ্ন থাকছে যে এটিকে মোহনবাগান তাদের লাইন আপের মধ্যে কোন রকমের পরিবর্তন করবে কিনা। তো শুরু করব ফার্স্টে এটিকে মোহনবাগানের প্রেডিক্টেড লাইন আপ নিয়ে। তো আমার মনে হয় না যে অ্যান্টোনিও হাবাস খুব একটা বেশি এই দলে পরিবর্তন করবেন বলে, বিকজ কেরালা ব্লাস্টার্সের এগেনস্টে যে দলটা হাবাস নামিয়েছিলেন ভীষণ ব্যালেন্সড লাইন আপ একটা ছিল, এবং সব থেকে ভালো প্লেয়ার্সরাই কিন্তু স্টার্টিং ইলেভেনে খেলেছিলেন এটিকে মোহনবাগানের হয়ে। ফরমেশন বারবার চেঞ্জ হচ্ছিল, 3-5-2 থেকে 4-4-2, 4-3-3, 4-2-3-1, বিভিন্ন ফরমেশনে এটিকে মোহনবাগান কিন্তু কনসিস্টেন্টলি গোটা ম্যাচটা খেলেছে। তো সেই কারণে সেরকম প্লেয়ার্স অ্যাভেলেবেল আছে বলেই কিন্তু হাবাস অতগুলো চেঞ্জেস ম্যাচের মধ্যেই করতে পারছিল। তো সেই কারণে এই ম্যাচেও, ডার্বি ম্যাচেও কিন্তু এই জিনিসটা হাবাস কাজে লাগাবেন, এবং সেই কারণে সেরকমই ফুটবলারদের তিনি কিন্তু স্টার্টিং ইলেভেন রাখবেন যাদেরকে দিয়ে তিনি কিন্তু বিভিন্ন ফরমেশনসে খেলতে পারেন। এবং অলরেডি যেহেতু তিনি এটা একটা ম্যাচে করে বসে আছেন, তো সেক্ষেত্রে এই ম্যাচেও কিন্তু আমার মনে হয় যে অ্যান্টোনিও হাওয়াস উইল গো ফর আ সিমিলার কাইন্ড অফ ফরমেশন। তো সেটা কি, আমি যদি 3-5-2 ধরেই এগোই তাহলে সেক্ষেত্রে কিন্তু 3-5-2 গোলকিপার হিসেবে অবশ্যই হবে থাকছেন অমরিন্দর সিং। তারপরে সেন্টার ব্যাক, আমি যদি রাইট সেন্টার ব্যাকের কথা বলি তাহলে সেক্ষেত্রে সেখানে থাকবেন প্রীতম কোটাল। মেন সেন্টার ব্যাক হিসেবে থাকবেন কার্ল ম্যাথিউ। শুভাশিস বোস খেলবেন লেফট সেন্টার ব্যাক হিসেবে। লেফট উইং ব্যাক হিসেবে থাকবেন লিস্টন কোলাসো। রাইট উইং ব্যাক হিসেবে মানবীর সিং। দুজন সিডিএম, একজন দীপক টাংড়ি আর একজন লেনি রড্রিগেজ। সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ড হিসেবে খেলবেন জনি ককো, এবং আপফ্রন্টে দুজন স্ট্রাইকার, হুকো বুম খেলবেন উইড্রয়াল স্ট্রাইকার হিসেবে, এবং কৃষ্ণা থাকবেন একদম মেন টার্গেট ম্যান। তো সেক্ষেত্রে এই ফরমেশনটাই কিন্তু আবার আমরা এরকমভাবে দেখতে পারি 4-3-3-তে, তখন কিন্তু ফোর ব্যাকে রাইট ব্যাক প্রীতম, দুজন সেন্টার ব্যাক ম্যাথিউ এবং দীপক, লেফট ব্যাকে শুভাশিস বোস, দুজন সিডিএম, একজন লেনি রড্রিগেজ এবং আর একজন জনি ককো, সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে হুকো বুমু, আপফ্রন্টে রয় কৃষ্ণা, রাইট উইংয়ে মানবীর সিং, লেফট উইংয়ে লিস্টন কোলাসো। এবং এটাই কিন্তু বিভিন্ন রকমভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, 4-2-3-1 আমরা এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, আমরা 4-4-2 ইমপ্লিমেন্ট করতে পারি। তো সেই কারণে প্রচন্ড ফ্লেক্সিবল একটা ফরমেশন, এবং বারবার কিন্তু অ্যান্টোনিও হাবাস ডিসিপ্লিন এবং ডাইভার্সিটির ওপর বেশি জোর দেন। এবার এখানে চেঞ্জেস হওয়ার জায়গা কোথায় রয়েছে, তিনি থাকছেন না, তো সেই কারণে ডেভিড উইলিয়ামস বেঞ্চে বসবেন ফার্স্ট ম্যাচের মতনই। এবং এবার মাইকেল সুসাইরাজ ফিরে এসেছেন, যিনি কিন্তু হাবাসের ভীষণ পছন্দের ফুটবলার, তো সেই কারণে লিস্টনকে বসিয়ে হাবাস সুসাইরাজকে খেলান কিনা সেটা একটা দেখার বিষয় হবে। যদিও লিস্টন আগের দিন যা পারফরমেন্স দিয়েছে এবং যেভাবে তিনি গোল করেছেন, লিস্টনকে বসানো কিন্তু বেশ ডিফিকাল্ট। সিডিএম পজিশনে দীপক টাংড়ির পারফরমেন্স খারাপ আগের দিন হলেও আমার মনে হয় যে দীপক টাংড়ির ওপর ভরসা এটিকে মোহনবাগান আরও একটা ম্যাচ করতে পারে। লেনিকে আমি পার্সোনালি চাই না এটিকে মোহনবাগানে দেখতে, বিকজ পুরো খেলাটাই কিন্তু লেনি নষ্ট করে দেয় মাঝমাঠে। তো সে কারণে লেনির পরিবর্তে এটিকে মোহনবাগান যদি অন্য কোনো ফুটবলারকে খেলান তাহলে চমকে যাওয়ার মতন কিছু হবে না, বাট ওই মাঝমাঠে সেরকম এক্সপিরিয়েন্সড প্লেয়ার নেই, তো হাবাস একটু এক্সপিরিয়েন্সড প্লেয়ারদের উপরও বেশি ভরসা করেন। তো সেই কারণে আমার মনে হয় যে এটিকে মোহনবাগান উইল ফিল্ড অ্যান্ড আনচেঞ্জড ইলেভেন ইন দি কলকাতা ডার্বি। তো এটা গেল ফার্স্ট। এবার আসছে এসসি ইস্ট বেঙ্গল। এবার এখানে যেটা বললাম যে এখানে কিন্তু পরিবর্তন আসবে, এবং আমি পরিবর্তন দেখতে চাই, বিকজ আগের দিন মাঝমাঠে উইদাউট এনি ফরেনার্স এটা কিন্তু একটা বিশাল বড় রিস্ক ম্যানোলো ডিয়াস নিয়েছিলেন, যেই কারণে বিদেশি ছাড়া মাঝমাঠ কি হয় সেটা আমরা দেখতে পেরেছিলাম এই আইএসএল ম্যাচে। মানে ডিফেন্স স্ট্রং হলেও মাঝমাঠ বলে এসসি ইস্ট বেঙ্গলের কিছু ছিল না, ফরওয়ার্ড পাস বাড়ানোর লোক এসসি ইস্ট বেঙ্গলের মাঝমাঠে ছিল না, সেই কারণে এসসি ইস্ট বেঙ্গল অ্যাট্যাক তৈরি করার চেষ্টা করলেও যেই সামনে বলগুলো যাচ্ছে ফাইনাল থার্ডে যে বলগুলো পাঠানো হচ্ছে এক্সট্রিমলি পুর। তো সেই কারণে আরও ভালো বল সাপ্লাই দেওয়ার জন্য, আরও ভালো অ্যাকিউরেট পাসেস রাখার জন্য, আরও বেশি ডেঞ্জারাস চান্সেস ক্রিয়েট করার জন্য একজন বিদেশি সেন্ট্রাল মিডফিল্ডারের প্রয়োজন এসসি ইস্ট বেঙ্গলের। এবার আমির এবং ড্যানিয়েল চিমা
দুজনেই কিন্তু বেশ আনফিট এবং এখানকার কন্ডিশনসের সাথে একটু মানিয়ে নিতে তাদের সময় লাগছে। তো সেই কারণে শোনা যাচ্ছে ড্যারেন সিডওয়েলের ওপর কিন্তু একটা ভরসা ম্যানেলো করতে পারেন, যদিও এখন এটা পুরোপুরি কিন্তু কনফার্ম নিউজ নয়, কিন্তু বিভিন্ন জায়গা থেকে বেরিয়ে আসছে যে চিমার জায়গায় সিডওয়েলকে কিন্তু খেলানো হতে পারে মাঝ মাঠে। তো এটা একটা বড় পরিবর্তন হবে এবং আমি মনে করি যে এই পরিবর্তনটা প্রয়োজনও বটে, বিকজ ড্যানিয়েল চিমার থেকে পেরোসেভিচ প্লেড বেটার এবং পেরোসেভিচ শুড স্টার্ট ইন দি কলকাতা ডার্বি। তো আমি যদি 4-5-1 ফরমেশনটা ধরি, বিকজ যদি ওয়ান স্ট্রাইকার নিয়ে খেলানো হয় তাহলে 4-2-3-1 ইজ দি পারফেক্ট লাইন আপ ফর এসসি ইস্ট বেঙ্গল, যেখানে অরিন্দম থাকবেন গোলে, রাইট ব্যাকে রফিক থাকবেন বিকজ অঙ্কিত ইজ স্টিল আনসার্টেন ইন দ্যাট পজিশন, দুজন সেন্টার ব্যাক আমি মনে করি যে এটিকে মোহনবাগানের এগেনস্টে ইউ হ্যাভ টু প্লে টু ফরেন সেন্টার ব্যাকস, যদি না খেলেন তাহলে ইট আগেন উইল বি আ হিউজ রিস্ক এবং তখন হয়তো একজন মাঝমাঠে এক্সট্রা প্লেয়ার অথবা ফরেন প্লেয়ার একজন স্ট্রাইকারে খেলানো যেতে পারে, ম্যানুয়েল ডিয়াস খেলাতেই পারে। বাট এটিকে মোহনবাগানের মতন একটা স্ট্রং লাইন আপের এগেনস্টে দুজন ফরেন সেন্টার ব্যাক যদি ম্যানুয়েলও খেলান তাহলে কিন্তু আমার মনে হয় যে ইট উইল বি আ ভেরি নর্মাল থিং টু ডু, বিকজ অলরেডি একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক এবং একজন ফরেন সেন্টার ব্যাক নিয়ে যে হারে গোল হজম একটা ক্লাব করছে মানে এটা কিন্তু একটা চমকে দেওয়ার মতন স্ট্যাটিস্টিক্স। তো সেই কারণে এটিকে মোহনবাগানের এগেনস্টেও যদি এক ফর্মুলা ম্যানুয়েল ডিয়াজ ইউজ করেন তাহলে সেটা কিন্তু ব্যাকফায়ারও করতে পারে। আবার এটাও হতে পারে যে দুজন ফরেন স্ট্রাইকার খেলালে আরো বেশি গোল করার চান্স ক্রিয়েট হবে, সেটাও হয়, বাট দুজন ফরেন সেন্টার ব্যাক খেলানো উচিত বলে আমি মনে করি। তো সেখানে আমি রাখবো মার্চেলা এবং পার্সকে এবং লেফট ব্যাকে হীরা মন্ডল থাকছেন। এবার মেন সিডিএম হিসেবে থাকবেন ড্যারেন সিডওয়েল এবং তার আশেপাশে দুজন সেন্ট্রাল মিড, একজন সৌরভ দাস এবং আর একজন আমি মনে করি যে অমরজিৎ সিং হওয়া উচিত, বিকজ অমরজিৎ যেরকম ব্লকিংটা পারেন সেরকম তিনি কিন্তু ফরওয়ার্ড পাসগুলো বাড়ান, সৌরভ দাসের মতো নয়, অমরজিৎ কিন্তু উইংসের দিকে বলগুলো ঠেলে দিতে ভালোবাসেন, যেটা কিন্তু আঙ্গুসানা খুব একটা বেশি অ্যাকিউরেট রাখতে পারেন না। তো সে কারণে আমি অন্তত এখানে অমরজিৎকে দেখতে চাই রাইট উইঙ্গার হিসেবে, হামতে অথবা জাকিদান খেলতে পারে, হামতের খেলা আমার পছন্দ হয়েছে বেশ, হামতে দেখলাম যে বেশ কোয়ালিটি রয়েছে এবং একটা গোল করার প্রবণতা তার মধ্যে রয়েছে, পেস রয়েছে, ঢুকে পড়তে পারে ডিবক্সের মধ্যে, শট নেওয়ার দক্ষতা রয়েছে এবং ভালো কম্বাইন করছেন বিদেশিদের সাথে। তো সেই কারণে হামতে অথবা জ্যাকি চান দুজনের মধ্যে যে কোনো একজন রাইট উইং এ প্রয়োজন এবং লেফট উইং এ তো বিকাশ জাইরু থাকছেন, আপ ফ্রন্টে মেন স্ট্রাইকার থাকবেন অ্যান্টোনিও পেরোসেভিচ। সো দিস আই থিঙ্ক উইল বি আ গুড ফরমেশন, একটু ডিফেন্সিভ লাইন আপ এটা আমি মানছি, বিকজ মাঝমাঠে পুরোপুরি তিনজন সিডিএম নিয়ে এসসি ইস্ট বেঙ্গল খেলবে যদি এই ফরমেশনটাই খেলে, বাট আমি মনে করি যে এই ফরমেশনে খেললে এসসি ইস্ট বেঙ্গল কিন্তু আরো কম্প্যাক্ট ফুটবল খেলতে পারে এবং এটিকে মোহনবাগানকে যদি চান্সেস ক্রিয়েট করতে দেওয়া না যায় এবং এটিকে মোহনবাগানকে যদি ফ্রাস্ট্রেট করা যায় তখন কিন্তু এটিকে মোহনবাগান একটার পর একটা ভুল করা শুরু করে এবং এটা আমরা দেখেছি অন নিউমারাস অকেশনস, যেখানে এটিকে মোহনবাগানকে একটু ফ্রাস্ট্রেটেড করে দিলে তখন কিন্তু এটিকে মোহনবাগান একটু নড়বড়ে হয়ে যায় ডিফেন্সিভলিও। তো সেই কারণে তখন কিন্তু এসসি ইস্ট বেঙ্গল কাউন্টার অ্যাটাকে চান্স ক্রিয়েট করতে পারে এবং তখন দুদিক থেকে পেস যেটা রয়েছে জাইরু এবং জ্যাকি চান্দের বা হামতের সেটা তারা ইউজ করতে পারে, তারপরে ফরওয়ার্ড পাসেসগুলো যেগুলো অমরজিৎ সিং বা ড্যারেন সিডওয়েল দিতে পারে সেটা প্রয়োজনে আসবে। তো সেই কারণে এই ফরমেশনটা এসসি ইস্ট বেঙ্গল ইউজ করতে পারে। আমি সিডিএমে এখনই আদিলকে রাখবো না অমরজিতের জায়গায় বা টমিস্লাভ মার্চিলাকে বসিয়ে আমি কখনোই রাজু গায়কোয়াড়কে ফার্স্ট ম্যাচ ডার্বি খেলাবো না, দে হ্যাভ জাস্ট কাম ফ্রম এন ইঞ্জুরি, তো তাদেরকে একটু রেস্ট দিয়ে সেকেন্ড হাফে আমি ওদেরকে নামাতে পারি, বাট কখনোই স্টার্টিং ইলেভেনে আমি রাখবো না। আর একটা যেটা হতে পারে সেটা হচ্ছে যে যেটা আমি আবারও বললাম যে মার্চেলাকে বসিয়ে একজন ইন্ডিয়ান সেন্টার ব্যাক ম্যানুয়েল ডিয়াস খেলাতেই পারেন, সেটা মানে ওই আর কি বললাম যে রিস্ক নিয়ে তখন রাজু গায়কোয়াড়কে খেলাতে হবে, যেটা আমি কখনোই মানে আই ওয়ন্ট প্রেফার দ্যাট, বাট যদি খেলানো হয় তাহলে ইন দ্যাট কেস সিডওয়েলকে সিডিএম খেলিয়ে আমিরকে অ্যাজ এ সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডার এসসি ইস্ট বেঙ্গল খেলাতে পারে অথবা আগের দিনের মতন পেরোসেভিচ এবং চিমার জুটিকে সামনে রেখেই এসসি ইস্ট বেঙ্গল তাদের দল নামাতে পারে। তো এটা হচ্ছে এসসি ইস্ট বেঙ্গলের তিন রকমের ফরমেশন যেভাবে তারা দল নামাতে পারে। বাট ম্যানুয়েল ডিয়াস কিন্তু প্রথম দিনও বেশ ভালো ভেলকি দেখিয়েছেন, আমরা যেরকম সব থেকে স্ট্রংগেস্ট যে এসসি ইস্ট বেঙ্গলের লাইন আপ ছিল সেটা তিনি কিন্তু নামাননি। তো সেই কারণে এই ম্যাচেও কোনো রকমের ভেলকি ম্যানুয়েল ডিয়াস দেখান কিনা সেটা কিন্তু একটা দেখার বিষয় হবে, বাট আমি মনে করি যে 4-5-1 ফরমেশনটা তোমাদের দেখালাম সেটা এসসি ইস্ট বেঙ্গলের জন্য সব থেকে ভালো ফরমেশন হতে পারে। তো এই হচ্ছে প্রেডিক্টেড লাইন আপ, অন্তত আমার প্রেডিক্টেড লাইন আপ এটিকে মোহনবাগান এবং এসসি ইস্ট বেঙ্গলের। অবশ্যই ভাবে তোমরা কমেন্ট সেকশনে জানিও তোমাদের প্রেডিক্টেড লাইন আপ কি এবং তোমরা কিরকম ভাবে দুই প্রধানকে দেখতে চাও মাঠের মধ্যে, কি ফরমেশনে কোন কোন প্লেয়ারদের দেখতে চাও আমাকে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। দেখা যাক যে কার ফরমেশন কার লাইন আপ সব থেকে বেশি ক্লোজ হয় যখন একবার অফিসিয়ালি ডার্বির দিন লাইন আপটা বেরোয়। তো সেই ক্ষেত্রে আজকে আপাতত এখানেই ভিডিওটা শেষ করলাম, যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করতে কিন্তু একদম ভুলো না, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।